বন্ধুরা কৈশোর ও তারুণ্য ছেলেমেয়েদের অনেকেই ত্বকে ব্রণ দেখা দেয়। এতে কারো কারো ত্বকে দীর্ঘমেয়াদী ক্ষতিও হয়ে যায়। ব্রণ মূলত টিএনএস বা উঠতি বয়সের ত্বকের একটি বড় ধরনের সমস্যা। এ সময় শরীরের হরমোনের কারণে নানা ধরনের পরিবর্তন আসে, সঙ্গে ত্বকও পরিবর্তিত হয়। হরমোনের পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা হয়ে থাকে। বন্ধুরা, উঠতি বয়সে ব্রণ হতেই পারে, এতে চিন্তার কিছুই নেই। তবে কোনোভাবেই ব্রণে হাত দেওয়া উচিত নয়, কেননা ব্রণ নিজ থেকেই ভালো হয়ে গেলেও এর দাগ রয়ে যায়, যা দূর করা কঠিন হয়ে পড়ে। দাগের কারণে অনেকেই বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে, এতে করে ত্বকের আরও বেশি ক্ষতি হয়। এক্ষেত্রে আপনারা দাগ দূর করার জন্য চন্দন, লেবু, দারচিনি, গোলাপ জল, নিম পাতা, চালের গুঁড়ো, পাকা পেঁপে ত্বকে ব্যবহার করতে পারেন, যদিও এটি দীর্ঘদিন ব্যবহার করতে হয়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্রণ দূর করার জন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফোনার জেল নিয়ে। এই জেলটির মূল উপাদান হলো অ্যাডাপালিন। এই জেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের মেডিসিন টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ফোনার জেলের কাজ কি? বন্ধুরা, এই জেলটি শুধুমাত্র ব্রণ কমাতে ও ব্রণ ওঠা দূর করতে সাহায্য করে। তবে এখানে ব্যবহার করার নিয়মটি বেশি খুব গুরুত্বপূর্ণ। ব্যবহারের নিয়ম: এই জেল ব্যবহারের পূর্বে আপনার হাত ও আক্রান্ত স্থান ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে আক্রান্ত স্থানে জেল পাতলা করে লাগাতে হবে। এভাবে রাতের বেলায় লাগিয়ে শুয়ে থাকলে ভালো হয়। পরদিন ঘুম থেকে উঠে ডাবের জল দিয়ে ধুয়ে নিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তবে দিনে একবারের বেশি নয়। এই জেলটি ব্যবহারের কারণে ত্বকে শুষ্কতা, জ্বালা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে। মনে রাখবেন, এই জেল লাগিয়ে সূর্যের আলোতে যাওয়া যাবে না এবং 18 বছর পূর্ণ না হলে এই জেল ব্যবহার করবেন না। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন।